হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। থামছেই না যেন সৌম্য সরকারের ব্যাটিং রথ। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি টোয়েন্টি টুর্নামেন্টের 31তম ম্যাচে তার দল গাজী গ্রুপ ক্রিকেটার্স ওল্ড ডগস স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 6 উইকেটে জয়লাভ করে। এই জয়ে সৌম্য সরকারের দারুণ এক অনবদ্য ইনিংস কাজে লাগে। তিনি ম্যাচটিতে 35 বলে 37 রানের একটি কার্যকরী ইনিংস খেলেন। এই ইনিংসটি খেলার পথে তিনি 1টি ওভার বাউন্ডারি ও 4টি বাউন্ডারি মার উপহার দেন। বন্ধুরা, আমরা জানি কিছুদিন আগে সৌম্য সরকারের ব্যাট সেভাবে কথা বলতেছিল না। অফর্মের কারণে আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজেও দলে থাকার পরেও তাকে কোনো সুযোগ দেওয়া হয়নি। এমনকি গুঞ্জন আসছিল যে বাংলাদেশের ক্রিকেটারদের যে চুক্তি সেখান থেকেও তিনি বাদ পড়বেন, কিন্তু তার পরপরই টানা 3 ম্যাচেই ভালো খেললেন। আমরা জানি গত 2 ম্যাচে পরপর 2টি 50 হাঁকানোর পর আজকেও একটি কার্যকারী ইনিংস খেললেন। বন্ধুরা, আমরা আশা করব সৌম্য সরকারের ফর্ম যাতে এভাবেই চলতে থাকে, যাতে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হয়। আমাদের চ্যানেলটি নতুন, ক্রিকেট সহ বর্তমান সময়ে সমস্ত নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এন্ড বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।